Hello friends, welcome to Aisha's Vlogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো শুটকি আলু দিয়ে কাঁঠালের বিচির তরকারি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি শুটকি আলু কাঁঠালের বিচি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটো পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ। এবার আমি এই সব মশলাগুলোকে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি হয়ে গিয়েছে, আরো যে মশলা লাগছে জিরা, গোলমরিচ। এবার আমি প্যানের মধ্যে তেল গরম করে নিব। তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, গোলমরিচ দিয়ে হালকা ফ্রাই করে নিব। জিরা গোলমরিচ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ঢেলে দিব পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি আরো কিছুক্ষণ সব মশলাগুলো ভুনা করে নিব। সব মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু কাঁঠালের বিচি সব একসাথে মশলার সাথে ভালোভাবে ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকিগুলো। শুটকি দিয়ে আমি সবকিছু একসাথে আরো 5-6 মিনিট ভুনা করে নিব। ভালো মতো ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি শুটকি আলু কাঁঠালের বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। এবার আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি, ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঝোলটাকে আরো শুকাবো। শুকিয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার শুটকি, এখন আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার লইট্টা শুটকি কাঁঠালের বিচি আলুর ঝোল। এটি খেতে খুবই মজা এবং বানাতেও খুব কম সময় লাগে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, এবং ট্রাই করে আপনাদের সবার কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। Thanks for watching and don't forget to share my videos.